আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্য বাদি, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাকের শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, মানব জাতির মধ্যে দৌলতে ইমান দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু কি তাই, দৌলতে ইমানও দিয়েছেন, আবার সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া অন্তরের অন্তঃস্থল থেকে জানাই, আলহামদুলিল্লাহ। আমি রবিউল আউয়ালের এই মুবারক মাসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত দুইটি পর্ব আপনাদের সামনে তুলে ধরেছি। তৃতীয় পর্ব, সীরাত শব্দের অর্থ হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের কথা, প্রতিটি মুহূর্তের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে আসার আগে পৃথিবীর অবস্থা কেমন ছিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলুদুন নবী জন্মসময়ের কথা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বার কথা, ফ্যামিলির কথা, দুদমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, ছোটোবেলার কথা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল, যখন তিনি তার বন্ধুবান্ধবদেরকে নিয়ে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করলেন, সে সময় তিনি 25 বছরের টগবগে যুবক। তিনি হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন, সে সময় আরবের অবস্থা হারবে ফুজ্জার ছিল। হারবে ফুজ্জার মানে গুত্রে গুত্রে হারাহানি ছিল। আমি আপনাদেরকে বলেছি যে প্রায় 12 লক্ষ বর্গ কিলোমিটারের এই আরবে গুত্র শাসন ছিল, কেন্দ্রীয় কোনো রাষ্ট্র সরকার, কেন্দ্রীয় কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না, গোত্রভিত্তিক শাসন ছিল বিদায়। তাই প্রতিটি গোত্রে গোত্রে হানাহানি ছিল, বংশমর্যাদা নিয়ে তারা দ্বন্দ্ব করত, তারা অর্থ বৈভব নিয়ে তারা দ্বন্দ্ব করত, তারা কার কতটুকু প্রভাব প্রতিপত্তি রয়েছে সেগুলোর উপরে তারা দ্বন্দ্ব করত। তাই এই দ্বন্দ্বে অনেক মানুষ আহত হতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠনের বন্ধুবান্ধবদেরকে নিয়ে তাদেরকে পট্টি বেঁধে দিতেন, উভয় পক্ষের, তার গুরোর লোকদের এবং তার গুরের বাহিরের লোকদের, অপোজিশন পার্টির লোকদের ও পট্টি বেঁধে দিতেন। এমন পিয়ারা নবী ছিলেন, এমন মানবতাবাদী নবী ছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আলামিন, সকল মানুষ তাকে বিশ্বাস করত, বিদায় তারাই উপাধি দিয়েছিল আলামিন। সকলের টাকা পয়সা জমা থাকতো, এমনকি যে নোট তারা রাখতো সেই নোটই থাকতো, যে কাপড় দিয়ে বেঁধে দিত তারা সেই কাপড়ের বাঁধা অবস্থায় থাকতো। নবীজি ইসলাম খুলেও দেখতেন না এটা কেমন রয়েছে, এখানের ভিতরে কত টাকা রয়েছে, যেভাবে তারা দিয়ে যেতেন সেভাবেই তিনি সংরক্ষণ করে রাখতেন।
যার কারণে সবাই এক বাক্যে তাকে আল আমিন উপাধি দিয়েছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুব সুন্দর ছিলেন, তার রং ছিল খুবই সুন্দর, তার প্রতিটি গঠন অঙ্গ প্রত্যঙ্গ ছিল অসাধারণ। সিরাতের কিতাবে এসেছে, কানা রসুল্লাহ সাল্লাহ ইসলাম এতালা আলু আজাহু তালা আলু আল কামার লাইলাতুল বাদার, তিনি ছিলেন চৌদ্দই রাতের চাঁদের মতো সুন্দর ছিলেন, এমন লাল টকটকে চেহারা ছিল। তার সিরত সম্পর্কে বলা হয়েছে, দেখতে এত লম্বাও ছিলেন না, এত খাটোও ছিলেন না, কিন্তু যখন সবার মধ্যে দাঁড়াতেন সবার থেকে উঁচা দেখা যেত তাকে। তিনি যখন হাঁটতেন মাথাটা মাটির দিকে তাকতো, মনে হতো যেন তিনি ঝুঁকে ঝুঁকে হাঁটতেছেন। তার চক্ষু ছিল টানা টানা, তার বুকের মধ্যে লুম ছিল, এই লুমটা একদম নাভি পর্যন্ত নেমে গিয়েছিল বুকের লুম, এবং তার পেট এবং সিনা ছিল সমান, এমন বড় ছিল না তার পেট, সিনা এবং পেট বরাবর ছিল। সাওয়া উল বাতান ওয়াস সাদর, তার বাতান মানে পেট এবং সদর সিনা বরাবর ছিল। বাইনাল কাতফাইহি খাতিমুন নবুওয়াহ, তার কাদের মধ্যখানে ছিল মোহরে নবুওয়াত, খতমে নবুওয়াত, তিনি খাতামুন নবিয়িন ছিলেন, সর্বশেষ নবী, এটার মোহর লাগানো ছিল তার কাদের দুই কাদের মধ্যখানে। সেখানে লেখা ছিল, আওয়াজ্জা হাইসু শিতা ফাইন্নাকা মানসুরুন, ফাইন্নাকা মানসুরুন, এরপরে লেখা ছিল আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। এই মোহরে নবুওয়াতের মধ্যে, এই শিলের মধ্যে এভাবে গুস্ত উঠানো অবস্থায় লাল আকারের গোলাকারের একটা মোহর ছিল, যেটা অন্য কোনো নবীর মধ্যে ছিল না, তার দুনু কাদের মধ্যখানে সেই মোহরে নবুওয়াত ছিল। জন্মগতভাবেই এই মোহরে নবুওয়াত অঙ্কিত ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাদের মধ্যখানে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ছোটোবেলার থেকে নিয়ে শুরু করে, জন্মের আগের সময় থেকে নিয়ে শুরু করে, জন্মের মুহূর্ত, ছোটোবেলা, যুবক বয়সের, নবুওয়াতের পরের অসংখ্য হাজার হাজার মুজেজা রয়েছে, যেগুলো বিশ্বের মানুষের জন্য পথ প্রদর্শক, যেগুলোর দিকে গবেষণা করলে মানুষ তিনি যেন একজন আল্লাহর নবী, সেই মুজেজার দিকে তাকালেই তারা তৎকালীন সময়ে ইমান আনতে পারত, অথচ দুর্ভাগা যারা তাদের পক্ষে ইমান আনা সম্ভবপর হয় নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু ইসলাম ছোটোবেলা যখন ব্যবসার উদ্দেশ্যে তার চাচার সাথে গেলেন, বাণিজ্যের উদ্দেশ্যে তিনি সিরিয়াতে গেলেন, সে সময় আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। হুজুরে পাক ইসলামের জন্মের সময় আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, সিনাসাক নামক চারবার যে শাক্কে সদর হয়েছে, সিনাসাকের মাধ্যমে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু ইসলাম তার জন্মের সময়ে যে ঘটনা আমি গত আলোচনায় বলেছি, আশ্চর্যজনক ঘটনা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সময় মক্কার কাফির মুশরিকেরা বলল যে আপনি কোনো আশ্চর্যজনক ঘটনা দেখান, হুজুরে পাক সাল্লাল্লাহু ইসলাম চাঁদকে ইশারা করলেন, চাঁদ দুটি টুকরা হয়ে গেল, দুই আসমানের দুই প্রান্তে দুটি টুকরা চলে গেল, আবার এই চাঁদটা মিলে গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার জীবনে অসংখ্য ঘটনাগুলি, এর মধ্যে থেকে আরেকটি ঘটনা হলো মেয়েরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়েরাজ করিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছরের টকবক যুবক, তখন মক্কার দনাট্য মহিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এর আগে আরও দুইজন স্বামীর সাথে বিবাহ হয়েছিল, স্বামীরা মৃত্যুবরণ করেছিলেন যার কারণে তিনি বিধবা হয়ে গেছিলেন, তার বয়স ছিল তখন 40 বৎসর, তিনি দনাট্য মহিলা ছিলেন, তার ব্যবসার জন্য অনেক দাস দাসী ছিল, অনেক চাকর নৌকর ছিল, তাদের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সম্মানের কথা ঘটনাবলী তিনি শুনছিলেন। তাই তিনি চাইলেন একবার ব্যবসার উদ্দেশ্যে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়াতে পাঠাবেন, কয়েকজন ক্রীতদাস সাথে দিয়ে, তার ব্যবসার সামানা সাথে দিয়ে, এক বিশাল উট বাহিনী সাথে দিয়ে সিরিয়াতে পাঠালেন। সময়ের আগেই তিনি ব্যবসা করে অধিক মুনাফা অর্জন করে তিনি সিরিয়া থেকে চলে আসলেন।
সিরিয়া থেকে চলে আসার পর তিনি সাথে নিয়ে আসলেন আরও বেশি সামানা সিরিয়ার থেকে, যাতে মক্কাতে বিক্রি করে এটা আরও বেশি পয়সা রুজি হয়, বেশি লাভবান হতে পারেন। তিনি ফিরে আসার পর সাথে যারা ছিল কাফেলার তাদের কাছ থেকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসংখ্য আশ্চর্যজনক ঘটনা শুনলেন এবং ব্যবসায় অভূতপূর্ব আশ্চর্যজনক বা বেশি মুনাফা অর্জন হওয়ার কারণে তিনি আরও মুগ্ধ হয়ে পড়লেন। তাই তিনি তার এক দাসীর মাধ্যমে নবীজি ইসলামের চাচার কাছে আবু তালিবের কাছে তিনি বিবাহের প্রস্তাব তার পক্ষ থেকেই পাঠালেন। হযরতে আবু তালিব খাজা আবু তালিব তিনি এই প্রস্তাব পেয়ে তিনি খাদিজাতুল কুবরা তিনি ছিলেন দনাট্য মহিলা এবং সম্ভ্রান্ত ফ্যামিলির, নবীজি ইসলামের ফ্যামিলির সাথে তাদের ফ্যামিলির সম্পর্ক রয়েছে এবং এই ফ্যামিলিরই একটা শাখা ফ্যামিলি হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফ্যামিলি। তাই এই প্রস্তাবে তিনি রাজি হয়ে গেলেন এবং বিবাহ কাজ সম্পাদন হলো। তখন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। বিবাহ সম্পাদন হলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন টকবকে যুবক, মক্কার আলামিন সকলের বিশ্বস্ত মানুষ, কাবাগর পুনর্নির্মাণের জন্য একবার উদ্যোগ নেওয়া হলো। তখন সবাই চাইলেন কাবাগরের কর্নারে রাখা হাজারে আসওয়াদ, এ আসওয়াদ প্রত্যেক গোত্রের লোকেরা চাইলেন যে আমাদের গোত্রের লোকদের মাধ্যমে যেন লিডারের মাধ্যমে হাজারে আসওয়াদটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। যখন সবাই এটা চাইলেন দ্বন্দ্ব শুরু হয়ে গেল, তখন আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন প্রত্যুষে উঠে ভোরবেলা উঠে যিনি কাবাগরের পাদদেশে আসতে পারবেন তিনি যে ফয়সালা দিবেন সেটাই হবে শিরোধার্য, সেটাই হবে নিষ্পত্তির মাধ্যম। দেখা গেল প্রত্যুষে আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। সবাই বলল যে আমাদের আলামিন এসেছেন, তিনি যে রায় দিবেন সেই রায় আমরা মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা চাদর নিয়ে আসেন। চাদর নিয়ে আসা হলো, এই চাদরের উপরে তিনি হাজারে আসওয়াদটা রাখলেন এবং প্রতিটি গোত্রের লোকদেরকে বললেন চাদরের চতুর্দিকে তোমরা চাদরকে আঁকড়িয়ে ধরো, এবং ওই চাদরকে আঁকড়িয়ে ধরে হাজারে আসওয়াদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলেন। তার এই সুন্দর ফয়সালার মাধ্যমে সকল গোত্রের নেতৃবৃন্দকে সম্মান দেওয়া হলো এবং একটা যুদ্ধদেহী অবস্থা থেকে তিনি আরবের মানুষদেরকে মুক্তি দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে পদার্পণ করলেন তখন প্রায় সময়ই তিনি এর আগেও তিনি মক্কার মানুষের এই অবস্থা দেখে যে মানুষেরা কেন পাথরের পূজা করে, মানুষ কেন নিজের হাতের বানানো দেবদেবীর পূজা করে, তারা তো আল্লাহ হতে পারে না, তারা তো সৃষ্টিকর্তা হতে পারে না, তারা তো আমাদের খোদা হতে পারে না, তারা আমাদের মাবুদ হতে পারে না, এবাদতের যোগ্য হতে পারে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে একটু দূরে গারে হেরা হেরা নামক পাহাড়ের মধ্যে গিয়ে সেখানে বসে ধ্যানমগ্ন থাকতেন এবং কাবাগরের দিকে চেয়ে থাকতেন। আজকেও যারা হজে যান কাবাগরের ছাদের উপরে উঠলে চতুর্দিকে যে হেরম শরীফ, হেরম শরীফের ছাদের উপরে উঠলে দেখা যায় হেরম শরীফ থেকে হজরা গারে হেরা, এবং গারে হেরাতে যারা উঠেছেন তারা গারে হেরা থেকে হেরা পর্বত থেকে তারা তাকালে দেখতে পারবেন কাবাগর পাহাড়ের উপরে। এই যে কূপটা, এই গর্তটা, গর্ত থেকে দেখা যায় কাবাগর। নবীজি সাল্লাল্লাহু ইসলাম ওই গর্ততে বসা থাকতেন, গারে হেরাতে বসে থেকে আল্লাহর ধ্যান করতেন, কাবাগরের দিকে চেয়ে চেয়ে চিন্তা করতেন কে আমাদের মাহবুদ, আমাকে কে সৃষ্টি করেছে, আমি কার এবাদত করব। হাতের বানানো দেবদেবীর এবাদত করার তো কোনো যুক্তিগতা দেখি না। সূর্য, যে সূর্য উদিত হয় আবার সন্ধ্যাবেলায় অস্তমিত হয়ে যায়, সেই সূর্যের এবাদত কেন করব আমরা। এভাবে যখন চিন্তামগ্ন থাকতেন আর তার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, তিনি খাবার নিয়ে আসতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর জন্য। এ সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়ে গিয়েছিল 55 বছর। খাবার নিয়ে আসতেন, এই 55 বছরের বৃদ্ধা মহিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গারে হেরার মধ্যে স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দীর্ঘদিন যখন ধ্যানমগ্ন ছিলেন,
ইতিমধ্যে একজন ফিরিস্তা আসলেন হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসে বললেন ইকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা কারিইন, আমি তো পড়তে জানি না। তখন হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনার মধ্যে লাগিয়ে এমন জোরে চাপ দিলেন যার কারণে শক্কে সদর হয়ে গেল, সিনা শাক হয়ে গেল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করলেন, আবার বললেন ইকরা। ইকরা বলেই তিনি পড়া শুরু করে দিলেন সূরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তিলাওয়াত করা শুরু করে দিলেন, কারণ হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালামের চাপ দেওয়ার মাধ্যমে তার সিনা শাক হয়ে গেল, সিনার অপারেশন হয়ে গেল এবং হিফজ করার ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গার হেরাত থেকে চলে আসলেন, আসার পরে তার জ্বর উঠে গেল, বললেন জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কাবার করে দাও, আমাকে কম্বল দিয়ে কাবার করে দাও। এরপরে হযরত খাদিজাতুল কুবরা নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে, তিনি ছিলেন তাওরাত কিতাবের আলিম। তিনি বললেন যে এই ঘটনা দ্বারা বোঝা যায় যে আগের নবীদের কাছে যে ফিরিস্তা আসতেন মুহাম্মদের কাছেও সেই ফিরিস্তা এসেছেন। যাক লম্বা ঘটনা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। 10 বছরের সংসার ছিল তাদের, মক্কা শরীফে দশম 90 বছর পর্যন্ত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জিন্দেগি ছিল এই 10 বছর বয়সে বয়স পর্যন্ত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো যখন 50 বছর, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর হলো আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 65 বছর, তখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় নিলেন। আমি আসতেছি এর পরবর্তী ঘটনার দিকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ প্রাপ্ত হলেন, নবুয়তি প্রাপ্ত হলেন, তিনি একদিন তার গোত্রের সবাইকে ডাকলেন, আরবের সকল মানুষকে ডাকলেন, সবাই এসে সমবেত হলো কাবা শরীফের পাদদেশে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের পিছন থেকে তোমাদেরকে দুশ্মনেরা এসে আক্রমণ করছে, তোমরা কি আমার কথাকে বিশ্বাস করবে? তারা এক বাক্যে বলল অবশ্যই করব, আপনি তো কখনো মিথ্যা কথা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি এর থেকে অধিকতর সত্যের আহ্বান নিয়ে তোমাদের জন্য এসেছি। তোমরা যে পথে চলতেছ, দেবদেবীর উপাসনা করতেছ, হাতের বানানো মূর্তির উপাসনা করছ, পাথরের পূজা করছ, সেটা তোমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। তোমরা যে পথে দাবিত হচ্ছ সেটা তোমাদের জন্য দুনিয়ার জন্য মঙ্গল, আখেরাতের জন্য চিরস্থায়ী জাহান্নামের রাস্তা, তাই তোমরা এই রাস্তা থেকে ফিরে আসো। যখন নবীজি সাল্লাল্লাহু ইসলাম এই সত্যের আহ্বান নিয়ে আসলেন এবং বললেন তোমরা সবাই পড়ো, আমিন আমাকে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন আমার উপরে, আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন স্বার্থের আঘাত হয়েছিল আবু জেহেলের, নেতৃত্বের আঘাত হয়েছিল আবুল আহাবের। তারা এক বাক্যে সবাই বলল যে মুহাম্মদ তুমি মিথ্যাবাদী, যে মুহাম্মদকে তারা আলামিন উপাধি দিয়েছিল। যখন তাদের নেতৃত্বের মধ্যে আঘাত আসলো তখন তারা বলল তুমি মিথ্যাবাদী। তারা সেখান থেকে পাথর উঠিয়ে নিল এবং আঘাতে আঘাতে জর্জরিত করল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। রক্তাক্ত হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বার্থের আঘাত হয়েছিল আবু জেহেলের, স্বার্থের আঘাত হয়েছিল আবুল আহাবের, উৎপা সাহেবার, তাদের নেতৃত্বের আঘাত হয়েছিল বিদায় তারা দুশ্মনী শুরু করে দিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ক্লান্ত হন নাই, তিনি থেমে যান নাই তার কর্মকাণ্ড থেকে, তিনি দাওয়াতের কাজ অব্যাহত রাখলেন। এভাবে তার বন্ধু বাল্যবন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, তার চাচাতো ভাই হযরত আলী ইবনে আবু তালিব মুসলমান হয়ে গেলেন, তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন। এভাবে কিছু কিছু মানুষ মুসলমান হতে লাগলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম অব্যাহত থাকলো, একের পর এক নির্যাতন তার উপরে আসলো। কাবাগরের পাদদেশে একদিন নামাজ পড়তেছিলেন সিজদারত অবস্থায়, দুশ্মনেরা এসে উঠের পর তার গর্দনের উপরে রেখে দিল, সিজদা থেকে উঠতে পারছিলেন না, দৌড়ে এসে তার মাথা মুবারক থেকে, গর্দনা মুবারক থেকে এই বরটা সরিয়ে দেওয়ার পর তিনি মাথা উঠাতে পারলেন।
এভাবে একের পর এক লাঞ্ছনা বঞ্চনা যন্ত্রণা তিনি সহ্য করতে লাগলেন, থেমে যাননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে সাহাবায়ে কেরামদের একটা জমাত যখন তৈরি হয়ে গেল, তখন 10 বছর বয়সের সময়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তির 10ম বছরে আরেকটি বড় ধরনের ঘটনা সংঘটিত হলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা ইন্তেকাল করেছিলেন, তিনি তার মায়ের গর্ভে থাকার পর থাকার সময়ে 6 মাস যখন বয়স মায়ের গর্ভে, তখন তার আব্বাজান হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। তার বয়স যখন 6 বছর, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান হযরত আমিনা ইন্তেকাল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 10 বৎসর, তখন তার দাদাজান হযরত খাজা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর, নবুয়তির 10ম বছরে, তখন তার চাচা আবু তালিব, যে আবু তালিব সিনা দিয়ে তাকে আগলে ধরেছিলেন, যে আবু তালিব এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহারা দিয়েছিলেন, প্রোটেকশন দিয়েছিলেন, সে আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। অন্যদিকে তার স্ত্রী, প্রথমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বৃদ্ধা মহিলা ছিলেন, 40 বছরের মহিলা ছিলেন, এর আগে তার দুইজন স্বামী ইন্তেকাল করেছেন, সেই এবং নবী যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন, তাদের বিবাহ জিন্দেগীর 10 বছর অতিক্রম হওয়ার পর, বিবাহ জিন্দেগীর 25 বছর থেকে নিয়ে তিনি 50 বছর পর্যন্ত, 25 বছর জিন্দেগী তারা অতিক্রম করার পর তিনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। নবতীর জিন্দেগী পেয়েছিলেন খাদিজাতুল কুবরা 10 বছর। ইন্তেকাল করার পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে দুইজন প্রিয় মানুষকে হারালেন, তার চাচাজানকে হারালেন, তার প্রিয়তমা স্ত্রীকে হারালেন, তিনি দিশেহারা হয়ে পড়লেন। আল্লাহ পাক চাইলেন আমার বন্ধুকে আমার বাড়িতে মেহমান বানিয়ে নেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিলেন, তিনি মেহরাজে চলে গেলেন। মেহরাজ হয়েছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবতীর 10ম বছরে মেহরাজে গেলেন। মেহরাজের ঘটনা, মেহরাজের আলোচনায় আমরা বলে থাকি, তাই লম্বা এই আলোচনায় আমি যেতে চাই না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মূল্যবান যে সময়টি যৌবনকাল, বৃদ্ধা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি অতিক্রম করলেন, তার বয়স যখন 50 বছর বয়স, তখন 65 বছরের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও দুনিয়াতে বেঁচে ছিলেন আরও 13 বৎসর, 63 বৎসর বয়সে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন। এই 13 বছরের ভিতরে তিনি আরও 12টি শাদী করেছেন। যারা ইসলাম বিদ্বেষী, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা করে, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিবাহ সম্পর্কে তারা বিভিন্ন অশালীন অশ্লীল কথাবার্তা বলে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধু জৈবিক চাহিদা নিবারণের জন্য তিনি বিবাহ করতেন, তাহলে তিনি যৌবনকালে এ সমস্ত মহিলাদেরকে, আমাদের মাদেরকে তিনি বিবাহ করতেন। তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, তিনি ছিলেন আমাদের দুনিয়া বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তিনি যে বিবাহ করেছেন, যেগুলো করেছেন, সেগুলো আল্লাহ পাকের নির্দেশে করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ছোট্ট ওয়াহির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক স্বপ্নযুগে দেখিয়েছিলেন আয়েশাকে বিবাহ করার জন্য, আরও বাকি অনেক দাস দাসীকে তাদেরকে হেফাজত করার জন্য বিবাহ করেছেন, অনেক তালাকপ্রাপ্তা মহিলাদেরকে তিনি সাপোর্ট দেওয়ার জন্য তিনি বিবাহ করেছেন। এভাবে আমাদের মাগণ 13 জন উম্মাহাতুল মুমিনীন ছিলেন, 13 জনের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম। প্রথমা তিনি 25 বছর নবীজি ইসলামের সাথে সংসার করেছেন, এবং এই 25 বছরের ভিতরে নবীজি ইসলাম আর কাউকে বিবাহ করেন নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানাদি ছিল 7 জন, তাইয়িব তাহের, ইব্রাহিম কাসিম, জায়নাব রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, এই 7 জন সন্তানাদি ছিলেন। এর মধ্যে থেকে হযরত তৈয়িব তা সবাই ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে, এবং মারিয়া কিবতিয়ার গর্ভ থেকে ছিলেন 1 জন শুধু, আর বাকি সবাই ছিলেন, হযরত ইব্রাহিম ছিলেন মারিয়া কিবতিয়ার গর্ভ থেকে, আর বাকি সবাই ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। ইনশাআল্লাহ আমাদের মায়েদের কথা, অর্থাৎ উম্মাতুল মুমিনিন নবীজি ইসলামের স্ত্রীদের কথা, সন্তানদের কথা, তার ফ্যামিলির কথা, এবং হিজরতের পরে মদিনার জীবনের কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব, এবং বিরতির পর আপনাদের কলও নেব। আমাদের সাথেই থাকুন, দেখা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আজকের এই প্রোগ্রামে, নুরুল কোরআন প্রোগ্রামে, সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনায় আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি কথা বলছিলাম। স্বল্প পরিসরে, সংক্ষিপ্ত সময়ের ভিতরে মহান এই ব্যক্তি সম্পর্কে আলোচনা করে শেষ করার মতো নয়। পুরা বছর যদি প্রতিদিন প্রতি রাত আলোচনা করা হয়, তবুও শেষ হবে না যার প্রশংসা, যার সম্পর্কে বলা। যার সম্পর্কে বলতে গিয়ে শায়ের বলেছেন, বাদ আজ হুদা বুজুর্গ তুহি কিসা মুখতসার, আল্লাহর পরেই তুমি সর্বশ্রেষ্ঠ, কিসা এখানেই শেষ হলো। সেই নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম, তিনি 13টি বিবাহ করেছিলেন। সিরাতের কিতাবে এ সম্পর্কে এসেছে। এর মধ্যে প্রথম ছিলেন আমাদের মা হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ছিলেন হজরতে সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত যায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত রায়হানা বিনতে সামাউন রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত মারিয়ায়ে কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারা ছিলেন আমাদের মা 13 জন, এবং এই 13 জনের মধ্য থেকে শুধু হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে এসেছেন 6 জন সন্তান, আর একজন হজরতে মারিয়ায়ে কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গর্ভ থেকে এসেছেন একজন সন্তান, যার নাম ছিল, যে যিনি জন্মগ্রহণ করেছিলেন, যে যিনি পুত্র সন্তান ছিলেন একজন। 7 সন্তান, এর মধ্যে থেকে শুধু ইব্রাহিম ছিলেন মারিয়ায়ে কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। 7 সন্তানের মধ্যে থেকে হইলেন 3 জন ছেলে এবং 4 জন মেয়ে। 3 জন ছেলে হলেন হযরত কাসিম, তৈয়িব, তাহির। কোনো কোনো রওয়ায়েতে 2 সন্তান বলা হয়েছে, কোনো কোনো বর্ণনায় 1 সন্তানেরই 2 নাম ছিল, তৈয়িব, তাহের, ইব্রাহিম। আর ইব্রাহিমই ছিলেন হজরতে মারিয়ায়ে কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। আর মেয়ে সন্তান ছিলেন 4 জন, যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। এই 4 জন মেয়ে সন্তান ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ছোটোবেলাই সকল মেয়ে ছেলে সন্তান সবাই ছোটোবেলায় ইন্তেকাল করলেন, তাদের পক্ষ থেকে কোনো বংশধর নাই, তারা সবাই ছোটোবেলায় ইন্তেকাল করলেন, যার কারণে কাফির মুশরিকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলতো। এর জবাবে আল্লাহ পাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাওসার দান করলেন, ইন্না আতাইনা কাল কাওসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক কাওসার দান করলেন এবং বললেন তাদের জবাবে, ইন্না শানিআকা হুয়াল আবতার, তারাই নির্বংশ, তাদের নাম দুনিয়া থেকে মিটে যাবে, মুছে যাবে, কেউ তাদের নাম স্মরণ করবে না। কিন্তু হে নবী, আপনার নামকে আমি এত সমুন্নত করেছি, ওয়ারাফা আনা আলাকা দিকারাক, আপনার নামকে, আপনার সম্মানকে এত সমুন্নত করেছি, এত উপরে উঠেছি, আপনার দরজা অনেক বুলন্দ দরজা, আমি আখেরাতে আপনাকে কাওসার দান করেছি, আর এই কাওসার কোনো নবীকে আমি দেই নাই, আপনাকে দিয়েছি। আপনার হাতের পানি সকল নবীর উম্মত, আপনার উম্মতেরা পান করবেন আপনার হাতের কাওসার, আর যারা একবার পান করবেন তারা সবাই তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, তাদের আর কখনো পিপাসা লাগবে না, তাদের আর কখনো পানি পান করার প্রয়োজন পড়বে না। এই কাওসার আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গেলেন, মক্কাবাসী, তার বংশের লোকেরা, তার প্রতিবেশীরা তাকে যখন যন্ত্রণা করলো, যখন নানাবিধ কষ্ট দিল, তখন হিজরত করে তিনি নবতীর 13তম বৎসরে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 53 হলো, তখন তিনি হিজরত করে চলে গেলেন মদিনা শরীফে। মদিনা শরীফে গিয়ে যখন উঠলেন, সাথে ছিলেন সাহাবায়ে কেরামগণ, তারা হলেন মুহাজির, অর্থাৎ হিজরত করনেওয়ালা, আর মদিনা শরীফে যারা ছিলেন তাদেরকে ওয়েলকাম জানালেন, তারা হলেন আনসার, অর্থাৎ নুসরত করনেওয়ালা, সাহায্য করনেওয়ালা। তারা ঘর ছেড়ে দিলেন,
থাকার জায়গা ছেড়ে থাকার জায়গা ছেড়ে দিলেন মুসলমান ভাইদের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য। নবীজি সাল্লাল্লাহু ইসলামের উট মুবারক গিয়ে প্রথমে যে জায়গায় থামল মদিনা শরীফে, মদিনা শরীফের নাম ছিল সেখানকার নাম, আগের নাম ছিল ইয়াসরাব, খেজুর বাগানে সুশোভিত একটা এলাকা, সুন্দর একটা এলাকা ও ইয়াসরাব। নবীজি সাল্লাল্লাহু ইসলাম যাওয়ার পরে মদিনাতুন নবী এই জায়গার, এই সিটির নাম পরিবর্তন হয়ে গেল মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট ইয়াসরাবে গিয়ে যে বাড়ির সামনে প্রথমে থামলো, কারণ সবাই চাইলেন আমার বাড়িতে ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আসেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বাড়িতে যাবেন, বললেন যেখানে গিয়ে আমার উট থামবে সেখানেই আমি অবস্থান করব। দেখা গেল উট গিয়ে থামল যে জায়গায়, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে উট থামল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করলেন এবং এখানেই তিনি প্রথম মসজিদের গোড়াপত্তন করলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা, ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। এই মসজিদের গোড়াপত্তন করলেন, এখানে কিছুদিন থাকার পর তিনি মদিনা শরীফের দিকে, মানে বর্তমান যে মসজিদ নববী সেদিকে তিনি অগ্রসর হতে লাগলেন এবং সেখানে গিয়ে মসজিদ নববী যেখানে সেখানে গিয়ে তিনি অবস্থান করলেন এবং সেখানে তিনি একটি মসজিদ, নবীর মসজিদ, সেই মসজিদ তিনি স্থাপন করলেন। সেই মসজিদের নাম হলো মসজিদ নববী, নবীর মসজিদ। পৃথিবীর মধ্যে কাবাগরের মর্যাদা আল্লাহ পাক, ইন্না আউয়াল বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর প্রথম গড় কাবাগর সেটা মর্যাদা আল্লাহ পাকের কাছে খুব বেশি, আল্লাহর গড়। আর সকল মসজিদগুলো হলো ওই কাবাগরের পাঠ, কাবাগরের অংশ। ওই ঘরে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদে নববী, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সম্পর্কে আরও কিছু কথা বলবো, তবে কয়েকজন কলার আমাদের সাথে অনেকক্ষণ যাবৎ তারা রয়েছেন, একটা কল নিয়ে নেই। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুঃখিত, লাইনটা ড্রপ হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করবেন, অনেকক্ষণ আপনি ছিলেন লাইনে। আমি বলতেছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর কাবাগর, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় 1 রাকাত নামাজ আদায় করলে, মসজিদ নববীতে 1 রাকাত সালাত আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আর মসজিদে আকসা যেটা বাইতুল মুকাদ্দাসে অবস্থিত, যেটা জেরুজালেম অবস্থিত, ফিলিস্তিনে অবস্থিত, সেই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে গেলেন, কিন্তু মক্কা ছেড়ে মদিনাতে গেলেন, মক্কার কাফির মুশরিকেরা তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি পিছু ছাড়ে নাই, তারা মদিনা শরীফে আক্রমণ করার জন্য তারা মনস্থ করল, তাই বিশাল বাহিনী নিয়ে তারা মদিনার দিকে অগ্রসর হলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে মদিনাতে নতুন রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র গঠন করা হয়েছে, সেখানে ছোট বাচ্চারা রয়েছেন, বৃদ্ধ মানুষ রয়েছেন, তাই মদিনা থেকে বেরিয়ে এসে তারা যদি ওই কাফির মুশরিকদের মোকাবেলা করেন তাহলে ছোটো ছোটো বাচ্চারা হেফাজতে থাকবে, মদিনা শরীফ হেফাজতে থাকবে। তাই তিনি মদিনা থেকে বেরিয়ে 313 জন সাহাবায়ে কেরামদের ছোট্ট একটি জমাত, নিরস্ত্র জমাত, কয়েকটা উট এবং কয়েকটা তরবারি নিয়ে তিনি চলে আসলেন বদর নামক জায়গায়। মদিনা শরীফ থেকে প্রায় 80 কিলোমিটার বাহিরে এই জায়গাটি, বদর নামক জায়গায় এসে তিনি তাবু গাড়লেন এবং আল্লাহ পাকের কাছে সাহায্য করলেন, আল্লাহ পাক সাহায্য চাইলেন, সিজদার মধ্যে পড়ে আল্লাহ পাকের কাছে কান্না শুরু করে দিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাদিল আসাবা লা তুবাদ ফিল আরদ, আল্লাহ আমার সাথী এই 313 জন সাহাবি তাদেরকে যদি ওই কাফিরেরা ধ্বংস করে দেয়, তাদেরকে যদি তারা শহীদ করে দেয়, তাহলে জমিনে তোমার ইবাদত করনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ তুমি ওই দুশ্মনদেরকে, তোমার দিনের দুশ্মনদেরকে তুমি খতম করে দাও, তাদের মোকাবেলায় দাঁড়ানোর মতো আমার সৈন্য সামন্ত নেই, অস্ত্রশস্ত্র নেই, আল্লাহ তুমি আমার সাথী এই সাহাবায়ে কেরামদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ পাকের পক্ষ থেকে ফিরিস্তার মাধ্যমে যাকে যাকে সাহায্য এসেছিল, যার কারণে বিশাল এই বাহিনী তারা নেস্তা নাবুদ হয়ে 70 জন মারা গিয়েছিল এবং 70 জনকে অ্যারেস্ট করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে নিয়ে এসেছিলেন। মক্কার বড় বড় সুপার পাওয়ার লিডারেরা তারা মৃত্যুবরণ করেছিল। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।
বোন আপনার প্রশ্ন রাখুন। জি জি জাযাকাল্লাহু খায়ের। আপনি প্রোগ্রাম দেখো কা পরবর্তী কলার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনার প্রশ্নটা হোক আছে না, টিভির ভলিউমটা কমাও কা প্লিজ, টেলিভিশনের ভলিউম। জি আসরের নামাজ দুইটা বাজে। আপনার প্রোগ্রাম দেখো কা, আর কোনো আছেনি, আপনার প্রশ্ন আছেনি? আচ্ছা আপনি প্রোগ্রাম দেখো কা। আরেকজন কলার আছেন, কলটা নিয়ে নেই কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্টুডিওর মত মারমনি। জি আপনি কথা কইরা জনাব। আচ্ছা হুজুর, আমার দুইটা কোয়েকশন। ফার্স্ট কোয়েকশন হইল যে এখন এক হইছে নাকি, আমি নাম কইরাম না, যে সুন্নত নামাজ না পড়লে গুনাহ হইতো নাই, ওটা একটু দেখা কইবা। আর দ্বিতীয়ত হইছে খেজুর বস বইয়া প্রস্রাব করে আর দাঁড়াইয়া পানি পানি লোয়া হয়, এতে গুণাগার হইবা নি? ও দুইটা প্রশ্ন উত্তর দিবা প্লিজ। দাঁড়াইয়া প্রস্রাব করলে গুণ হইব নি? না না, দাঁড়াইয়া নাই, বইয়া প্রস্রাব করলা কিন্তু পানি লোয়ার সময় দাঁড়াইয়া লইলা, এতে কোনো গুণ হইব নি? জি জি আচ্ছা ঠিক আছে, একটু একটু আপনার প্রোগ্রাম দেখো কা কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন হইল, আমরা যেন অজুর সময় আগে বিসমিল্লাহ আলী আজিম পড়ি, তখন একটা কয়বার পড়া বিসমিল্লাহ আলী আজিম, ওটা তো কয়। অজুর সময় বিসমিল্লাহ আলী আজিম বিসমিল্লাহ বলা। জি আপনি প্রোগ্রাম দেখুক ইনশাল্লাহ। বোন প্রশ্ন করেছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রী, তিন নম্বর বিবাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং কথাবার্তা মক্কার জিন্দেগিতে হয়ে গিয়েছিল, মদিনার জিন্দেগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্ত্রী হিসাবে উঠিয়ে নিয়েছিলেন, গড়ে উঠিয়েছিলেন। জাযাকাল্লাহু খায়ের। পরবর্তী প্রশ্ন ছিল যে আমার ভাই প্রশ্ন করেছিলেন, আসলে আমার খেয়াল থেকে ছুটে গেছে, লিখতে পারি নাই, যদি প্রস্রাব যদি বসে করেন আর দাঁড়িয়ে যদি প্রস্রাবের পানি নেওয়া হয় তাহলে কি হবে, যে যদি কোনো অসুবিধা হয় তাহলে দাঁড়িয়ে নিতে পারবেন পানি, কিন্তু অসুবিধা ছাড়া দাঁড়িয়ে পানি না নেওয়া ভালো, কারণ দাঁড়িয়ে পানি নিলে কাপড় নষ্ট হয়ে যেতে পারে। যেমন প্রস্রাব বসে করলেন, দাঁড়িয়ে ঢিলা খুলুক নিয়ে দাঁড়িয়ে কিছু সময় হাঁটাহাঁটি করা যাতে প্রস্রাবটা ক্লিয়ার হয়ে যায়, এ কারণে হাঁটাহাঁটি করা, পানিটা বসে নেওয়া দরকার। আর যদি এমন ব্যবস্থা থাকে যে দাঁড়িয়ে নিতে পারার ব্যবস্থা থাকে আর বসে করলে কষ্ট হয়, কোনো ব্যক্তির পায়ে অসুবিধা রয়েছে, এই ধরনের কোনো কষ্ট জাতীয় ব্যাপার থাকে, তাহলে দাঁড়িয়ে করলে তেমন কোনো অসুবিধা হবে না, কিন্তু বসে করা, বসে পানি নেওয়াটা জরুরি, প্রস্রাব করা তো জরুরি। তবে প্রস্রাব করার ক্ষেত্রেই যদি কোনো বসে প্রস্রাব করার কোনো ব্যবস্থা না থাকে, অথবা বসে প্রস্রাব করলে কাপড়ের মধ্যে ছিটা পড়ে যাবে, তখনও দাঁড়িয়েও প্রস্রাব করতে পারবেন কোনো কোনো সময়ে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন করেছেন, আতা সাবাতাতা কাউমান ফাবালা ওয়া তাওয়াজ্জা, সাবাতাতা কৌমের মধ্যে গিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিন দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। জাযাকাল্লাহু খায়ের। এভাবে আরও কয়েকজন কলার আমাদের সাথে আমার সাথে শরিক হয়েছিলেন, তো আমি আসলে মিস করেছি, লিখতে পারি নাই, পরবর্তী কলটা নিয়ে নেই কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আমার একটা কোয়েশ্চেন আছে, আমি জানতাম কি
জি খোকা সাইন কেউ যদি মরে যায় নাইনি মরা বাদে যদি লাশের যে পিকচার নাইনি এই পিকচার রাখা যাইব নি আপন খেউ বাপান জি এটা গুণইব নি রাখলে জি আপনি প্রোগ্রাম দেখো কা এর আগের একটা প্রশ্ন ছিল, এক বোন প্রশ্ন করেছিলেন দুইটার সময় আসরের নামাজ পড়া যাবে কি না। দেখুন দুইটা পাঁচটা এ ধরনের কোনো আসরের নামাজের টাইম না। আসরের নামাজের টাইম হলো যে সায়ায়ে আসলি, যে একটা মনে করেন সূর্য উদিত হয়েছে, সূর্য আছে রুদ্রের দিনে, আপনি কলমটা দাঁড় করিয়ে রাখলেন, দাঁড় করানোর পর কলমের যে ছায়াটা পড়ে, এই ছায়াটা পড়ার এক বাড়ি এক এক ছায়া নয় দুই ছায়া হওয়ার পর আসরের নামাজের টাইম হয়। তো ওইটা হিসাব করতে হবে। এখন যেহেতু ছোট্ট দিন, এই হিসাবে দুইটা আড়াইটার দিকে আসরের ওয়াক্ত চলে আসে, আড়াইটার পরে, দুইটা চল্লিশ, দুইটা পঁয়ত্রিশ, এ ধরনের ক্যালেন্ডার আপনি দেখবেন এই সময় আসরের সময় চলে আসে। তো ইজি হলো, এখনকার সময়ে তো ক্যালেন্ডারের ব্যবস্থা রয়েছে, ইন্টারনেটে ব্যবস্থা রয়েছে, প্রতিটি মসজিদের ক্যালেন্ডার ইন্টারনেটে আছে, আপনি আপনার সন্তানাদি দিয়ে ইন্টারনেটে সার্চ করে আপনার লোকাল মসজিদের ক্যালেন্ডার আপনি জোগাড় করবেন এবং ওই ক্যালেন্ডার অনুযায়ী আপনি নামাজ আদায় করবেন। দুইটা পাঁচটা এ ধরনের কিছু বলতে পারবো না, কারণ দিন লম্বা হলে আসরের সময় সাতটায় হয়, আর ছোট্ট হয়ে গেলে দিন আসরের সময় দুইটা পঁয়ত্রিশ চল্লিশেও হয়। জাযাকাল্লাহু খায়ের। দ্বিতীয় প্রশ্ন ছিল কেউ মারা যাওয়ার পর লাশের পিকচার তোলা, আসলে জরুরত ছাড়া পিকচার উঠানোটাই নিষিদ্ধ, আর কেউ মারা গেলে তার পিকচারটা উঠিয়ে রাখা এটা ঠিক নয়, এটা একটা দোষের কাজ। যদি কেউ উঠিয়ে থাকেন ডিলিট করে নেওয়া ভালো, সন্তানাদি তাকে স্মৃতি ধারণ করা দেখার জন্য এই পিকচার জরুরি নয়, তাকে স্মৃতি ধারণ করার জন্য তার কার্যক্রম, তার আমলিয়াত সেগুলো আলোচনা করা, কবর জিয়ারত করা, তার রুহের মাগফিরাতের জন্য সওয়াব রেসাই সদকা ইত্যাদি করা, সেটাই তাকে স্মরণ করার জন্য যথেষ্ট। ছবি দেখার মাধ্যমে তার কোনো কল্যাণ হবে না, তাই ছবিগুলো ডিলিট করে নেওয়াই ভালো। জাযাকাল্লাহু খায়ের। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি জনাব। আমি একটা প্রশ্ন করছিলাম যে সুন্নত নামাজ যদি আমরা পড়ি না যে গুনাহগার হই মনে। জি জাযাকাল্লাহ। জি সুন্নত। ওকে আসসালামু আলাইকুম সালামাতুল্লাহ। যে সুন্নতের মধ্যে দুইটা অংশ রয়েছে, একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মুআক্কাদাতুন তাকিদ থেকে, এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন এবং তাকিদ দিয়েছেন, আমাদেরকে করার জন্য বলেছেন। সুন্নতে মুআক্কাদা পুরা দিনের মধ্যে রয়েছে বারো রাকাত, রাওয়াতিবুস সালা ইসনা আশারা রাকাতিন, পুরা দিনে বারো রাকাত সুন্নতে মুআক্কাদা, সতেরো রাকাত ফরজ, তিন রাকাত ওয়াজিব, এগুলো আদায় করতে হবে। বারো রাকাত সুন্নতে মুআক্কাদা ফজরে দুই রাকাত, জুহরে চার রাকাত আগে দুই রাকাত পরে, আসরে কোনো সুন্নতে মুআক্কাদা নাই, মাগরিবে দুই রাকাত সুন্নতে মুআক্কাদা, এশার নামাজে দুই রাকাত সুন্নতে মুআক্কাদা, এই বারো রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। বাকি যে সুন্নতে গায়ের মুআক্কাদা সেগুলো আদায় না করলে গুনাহ হবে না, কিন্তু ওই সুন্নতে মুআক্কাদা যেটা সেটা অবশ্যই আদায় করতে হবে। তবে কেউ যদি ছেড়ে দেন আল্লাহ পাকের কাছে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু ফরজ ছেড়ে দিলে আল্লাহ পাক মাফ করবেন না, এটা কাজা করতে হবে, কাজা উঠাতে হবে, কাজা আদায় করতে হবে। সুন্নতম আক্কাদার ও কাজা লাগবে না। জাযাকাল্লাহু খায়ের। দর্শক শ্রোতা, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলছিলাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি সম্পর্কে কথা বলছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করে গেলেন, দশ বছর মদিনা শরীফে থাকলেন, সেখানে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করলেন, একটি মডেল রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করলেন, ইনসাফভিত্তিক সমাজ তিনি প্রতিষ্ঠা করলেন, কিন্তু তার দেশের মানুষ, তার জন্মভূমির মানুষ তাকে সেখানেও শান্তিতে থাকতে দিল না। মক্কা থেকে অস্ত্রশস্ত্র নিয়ে প্রথম যে হামলা করলো সেটা ছিল বদর যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে এসে তাদেরকে প্রোটেকশন দিয়েছিলেন, তাদেরকে সেখানে আটকিয়ে দিয়েছিলেন। সেখানে যে যুদ্ধ হয়েছিল সেটা ছিল হক এবং বাতিলের মধ্যে প্রথম যুদ্ধ। সেই যুদ্ধে আবু জাহেলের মতো বড় ইসলামের বিদ্বেষী ব্যক্তি এবং অপোজিশন পার্টির লিডার আবু জাহেল সে মৃত্যুবরণ করেছিল। সেই যুদ্ধে ছোট্ট দুইটি বাচ্চা
একজনের নাম হজরতে মাআজ, আর একজনের নাম হজরতে মুআউবিজ, তারা অংশগ্রহণ করেছিলেন এবং পাগল পাড়া হয়ে তারা কুদছিলেন, কোথায় সেই নরকঘাতক আবু জাহেল যে আমার নবীকে, যে আমার নবীকে ধর্মদ্রোহী বলেছে, যে আমার নবীকে রাজদ্রোহী বলেছে, যে আমার নবীকে কষ্ট দিয়েছে, পাগল বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই আবু জাহেলকে দেখিয়ে দাও, আমরা তাকে বধ করব, তাকে আমরা হত্যা করব। এভাবে ছোট্ট দুইজন ভাই মাআজ এবং মুআউবিজ তারা কুড়তেছিলেন এই তৎকালীন সময়ের সুপার পাওয়ার আবু জাহেলকে বধ করার জন্য। শেষে তারা সক্ষম হয়েছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছিলেন এই সেই আবু জাহেল। কলার আসসালামু আলাইকুম। একবার শুধু বিসমিল্লাহ পড়িয়ারে শুরু করলে হইব, আর দোয়াও যদি ফোড়েন তাহলে কোনো অসুবিধা নাই, আর যদি দোয়া নাও ফোড়েন তাহলে অজু হইব, অজু নষ্ট হওয়ার বা অজু না হওয়ার কোনো কারণ নাই। তো ফোড়েন যদি আপনি একবারও ফোড়তা, বারবার ফোড়তা না। জাযাকাল্লাহু খাইর। নেক্সট কলার আসসালামু আলাইকুম। আপনার টেলিভিশনের ভলিউমটা কমাও কা প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটা হোক। টেলিভিশনের ভলিউম কমাও কা, না হইলে কথাটা খালি রিপিট হইব কমা। টিভি ভলিউম কমাও কা। হোক আছে না আপনার প্রশ্ন? আমি এশার নমাজ পড়ি গিয়া আর সাজে কাত তাজুল পড়ি যাই, বুঝছেন নি আমার নমাজ ওই বলি। জি আপনি দেখো কাপ। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা, আপনি প্রোগ্রাম দেখো কা। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুক্রবারে সোমবারে আর বৃহস্পতিবারে পড়ি, তিন দিন কিতাব পড়ুন। আপনি গত সোমবারেও সেম প্রশ্ন করছেন, আমি উত্তর দিছি যে গত সোমবারেও সেম। আপনি তিন দিন ফরেন না, ফার্স্ট সাত দিনও ফরুক, অথবা যে কোনো দিন ফরেনও না, যদি কোনো অসুবিধা নাই। আপনি সালাতুল তসবির তিন দিন ফরেন বালা কথা, ফার্স্ট দিন ফরলে আরও বেশি জপ হইবা, না ফরলে কোনো গুণা নাই, ফরজ নামাজ হল ফরবা, এভরি ডে ফরেন, কোনো অসুবিধা নাই। নেক্সট কলার আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছি জনাব। হ্যাঁ, আমার প্রশ্ন কয়েকটা ছোট ছোট প্রশ্ন। এটা হচ্ছে, যখন আমি সিজদায় যাব তখন আমার পা কি মিশানো থাকবে নাকি আমি পা জাস্ট নরমালি একটু ফাঁকা থাকলে সমস্যা আছে? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমি যখন বিতের নামাজ পড়বো, বিতের নামাজ কি এক রাকাত পড়বো না তিন রাকাত পড়বো? আর যদি আমি এক রাকাতও পড়ি সেক্ষেত্রে কি আমাকে দোয়া কুনুত কি পড়া ম্যান্ডেটরি নাকি ওটা ছাড়াও আমি বিতের নামাজ পড়তে পারবো? এই ছোট তিনটা প্রশ্ন। জি জি জি, রাকাত জাযাকাল্লাহু খায়র। আপনি পরবর্তী কলটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আমার দুইটা প্রশ্ন। জি আমি নমাজ দোয়া পড়ি মনে হল সালাম চাইবার আগে একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কুবুর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। ওইসিনে হুজুর সালাম কথা কইবা। জি ওইসি আপনার দোয়া, তবে সালাম ফিরাইবার আগে এটা পড়তা কেনে? আপনি তো ফরজ নামাজের মধ্যে আল্লাহ আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু ফরতা, ওটাও বালা। জি ওইগুলো পড়ি।
পড়া বাদে লাস্টে সালাম ফিরিবার আগে ওখানে জাযাকাল্লাহু খাইরা আপনি প্রোগ্রাম দেখো কা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ পরবর্তী কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি দুঃখিত কলটা ড্রপ হয়ে গেছে এবং আমাদের বিরতির সময় হয়ে গেছে আমরা বিরতিতে যাচ্ছি বিরতি থেকে এসে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেব আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন প্রশ্ন নিয়ে আপনারা শরীক হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বিরতির পর আপনাদের সামনে নুরুল কোরআন প্রোগ্রামে আবার উপস্থিত হলাম আমি কথা বলছিলাম সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজকে তৃতীয় পর্বতে আপনাদের সামনে কথা বলছি আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আজকের প্রোগ্রামকে আপনারা সুন্দর এবং কামিয়াবির দিকে নিয়ে যাচ্ছেন আমার হাতে কয়েকটা প্রশ্ন রয়েছে এক মুরব্বী মা প্রশ্ন করেছেন এশার পরে যদি তিনি এশার সালাত আদায় করার পর তাহাজ্জুদের নিয়তে আরও চার রাকাত নফল নামাজ পড়েন তাহলে কি আল্লাহ পাক তাহাজ্জুদের সওয়াব দান করবেন জি আপনি যদি রাত্রে শেষ দিকে ওঠার মতো আপনার শক্তি না থাকে বা আপনার মনে হয় যেন আপনি শেষ রাতে উঠতে পারবেন না তাহলে তাহাজ্জুদের নিয়তে আপনি দুই রাকাত পড়েন আর চার রাকাত পড়েন সেটার সওয়াব আপনি তাহাজ্জুদের সওয়াবই পাবেন ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে আব্দে মানাফ একজন আছেন উনার পরবর্তী বংশধর বা ওনার বাবা কে ছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল মোহাম্মদ উনার আব্বার নাম ছিল আব্দুল্লাহ উনার আব্বার নাম আব্দুল মুত্তালিব উনার আব্বার নাম হলো হাশেম উনার আব্বার নাম হলো আব্দে মানাফ আব্দে মানাফের আব্বার নাম হলো কুসাই কুসাইর আব্বার নাম হলো কিলাব কিলাবের আব্বার নাম হলো মুর্রা মুর্রার আব্বার নাম হলো কাব কাবের আব্বার নাম হইল লুয়াই লুয়াইয়ের আব্বার নাম হলো গালেব গালেবের আব্বার নাম হলো ফাহের ফাহেরের আরেক নাম ছিল কুরাইশ ওই ফাহেরের বংশধর হলেন বাকি উনারা এবং ফাহেরের আরেক নাম ছিল কুরাইশ ওই বংশে যারা জন্মগ্রহণ করেছেন ফাহের থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওনাদেরকে বলা হয় কুরাইশ বংশ এবং ফাহেরের আগের বংশধর আরও শাখা প্রশাখা চলে গেছে ওনারাও কুরাইশদের সাথে আত্মীয়তা আছে কুরাইশদের সাথে তাদের মিল আছে যেমন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনারা তারও সম্পর্ক কুরাইশ বংশের সাথে কারণ এমনকি নবীজি সাল্লাল্লাহু ইসলামের যে স্ত্রী হজরতে ফাতিমা হজরত নবীজি ইসলামের স্ত্রী আমিনা তার বংশধর ও হুজুরে পাক সাল্লাল্লাহু ইসলামের বংশধরের সাথে এসে মিলেছে শাখার সাথে এসে ওই শাখার সাথে মিলেছে আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন আপনি প্রশ্ন করেছিলেন আব্দে মনাফের আব্বার নাম কি আব্দে মনাফের আব্বার নাম হলো কুসাই জাযাকাল্লাহু খায়ের পরবর্তী প্রশ্ন ছিল যে আপনি সালাতুল তাসবির নামাজ আদায় করেন শুক্রবার সোমবার বৃহস্পতিবার এটা কি ঠিক আছে আপনি প্রতিদিন পড়লে তো ঠিক আছে নাফাল নামাজ পড়বেন গত সপ্তাহে আপনি ফোন করেছিলেন নাফাল নামাজগুলো মানুষকে না জানানোই ভালো গোপনে পড়া সওয়াব পাবেন আর এভাবে মানুষদেরকে জানালে জানার নিয়তে কিছু না যে সালাতুল তাসবিতে আপনি কী কী পড়েন বা আমি সালাতুল তাসবিতে কী পড়ব বা আমি সালাতুল তাসবিতে এইগুলো পড়ি এগুলো ঠিক আছে কি না আপনি তিন দিন পড়েন পাঁচ দিন পড়েন একদিন পড়লেও তো সওয়াব পাবেন কোনো দিন না পড়লেও গুণা হবে না জীবনে একবার পড়লেও সওয়াব হবে সেহেতু এদিকে আমরা খেয়াল রাখা দরকার জাযাকাল্লাহু খায়ের পরবর্তী প্রশ্ন ছিল যখন সিজদায় যাব পা কীভাবে থাকবে সিজদায় যাবেন দাঁড়ানো অবস্থায় যেভাবে পা একটু ফাঁকা থাকে সিজদার অবস্থায়ও পুরুষদের পা একটু ফাঁকা থাকবে তবে পাটা বরাবর থাকবে আঙ্গুলগুলো কিবলার দিকে বাজ করা থাকবে এবং পাগুলো একটু ফাঁক থাকবে একবারে মিল মুড়া মিলিয়ে নেওয়া হবে না ফাঁক থাকাটাই সুন্নত আপনার আরেকটা প্রশ্ন ছিল উইতিরের সালাত উইতির অর্থ হলো বেজুর বেজুর এক রাকাতেও হয় বেজুর তিন রাকাতেও হয় তাই কেউ কেউ এক রাকাতের বেজুরের কথা বলে থাকেন কিন্তু হানিফি মাজহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নামাজই এক রাকাতওয়ালা নাই তিন রাকাতওয়ালা নামাজ পাওয়া যায় দুই রাকাতওয়ালা সালাত পাওয়া যায় চার রাকাতওয়ালা সালাত পাওয়া যায় এক সালামের মধ্যে পাঁচ রাকাতও পাওয়া যায় না এক সালামের মধ্যে এক রাকাতও পাওয়া যায় না তাই উইতির শব্দের অর্থ হলো বেজুর এই বেজুর দিয়ে তিন রাকাতই মুরাদ নেওয়া হবে যেহেতু এক রাকাতওয়ালা নামাজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আর কোথাও পাওয়া যায় না
তো তিন রাকাতওয়ালা নামাজের দলিল পাওয়া যায়, পাঁচ রাকাতওয়ালা চার রাকাতওয়ালা নামাজের দলিল পাওয়া যায়, আর দুই রাকাতওয়ালা নামাজের দলিল পাওয়া যায়। আর উইতিরের শব্দের অর্থ হলো বেজুর, তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে যে নামাজ পাওয়া যায় এর মধ্যে থেকে বেজুর হলো তিন রাকাত, তাই উইতির হবে তিন রাকাত। আপনি শেষের রাকাতে দোয়ায়ে কুনুত পড়বেন। জাযাকাল্লাহু খায়র। আরও অনেক কলার আছেন। সালাম ফিরানোর পরে যে দোয়ায়ে কুনুত একটা দোয়ার কথা বলেছেন, যে এই দোয়াটা আসলে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ বারিক আলা আল্লাহ মাইনি জালামতু পড়বেন, আর অন্যান্য দোয়া নফল নামাজের মধ্যে দোয়াগুলো পড়বেন। জাযাকাল্লাহু খায়র। কলার আসসালামু আলাইকুম। দুঃখিত, কলটা ড্রপ হয়ে গেছে। আমি আলোচনা করছিলাম বিশ্ব নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। হুজুরে পাক, কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। জি আচ্ছা, আমি ডক্টর ফাতেমা বলতেছি। আমি কিন্তু আপনাদের ওই রানা জি জি বোন জি ডক্টর রানা বোন দুঃখিত, কলটা ড্রপ হয়ে গেল। জি জি, আমরা কলারকে আমরা হারিয়ে ফেলেছি। আমি বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের প্রতিটি দিক আমাদের জন্য অনুসরণীয়। তার ঘুম, তার খাবার, তার বসা, তার হাসা, তার গোসল, তার বাথরুমে যাওয়া, প্রস্রাব করার পদ্ধতি, মানুষের সাথে কথোপকথনের পদ্ধতি, সবগুলো আমাদের জীবনের জন্য পাতেও সকলগুলো আমাদের অনুসরণীয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অনুসরণীয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবেন না। আর আল্লাহ পাক বলেছেন যে মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। কলার আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা হয়ে দিক, খালি ভুল হয়ে যায় কত দিয়ে করি, আপনার আমার নমাজ হইব নি, আমি হাতে ইয়াতু পড়ি পাইয়া তো দাদা ছদিটা দুইটা দেই দেই দেই, আমার নমাজ খানাই হইব নি, আর আমার লাগে আপনারা হাত করি দোয়া করবা, আমার আল্লাহ সুস্থ করিয়া দিতা, আমার নমাজ খান পড়াইয়া কোনা সেফ খান পড়াই পড়াইয়া পড়ি মা পড়াইয়া আল্লাহ তুমি নেই তো দিন দেখো না তো নতুন এক কাপড়া বল দিতা তোলার ফিরবার আল্লাহ দিদাও দিতাও আল্লাহ তো কত দা করবে। আর কোনো প্রশ্ন আছে নি মা আপনার? কোন প্রশ্ন আসেনি আপনার? কোন কমাই না আমার দিও না গিয়া আর আমার এটা নমাজ হইব নি, আমি তো নমাজ পড়াই আসরা গিয়া পড়ি পড়ি আর উঙ্গা নি আইয়ো, আর কত স্বপ্নে আমার বেমার আলো পাগল স্বপ্নে আমারে মারি ফেলাই দে। আপনি প্রোগ্রাম দেখুক ইনশাআল্লাহ, আমি আমি কইরাম আপনার প্রশ্নের জবাব আমি দিরাম ইনশাআল্লাহ। নেক্সট কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি আপনার প্রশ্নটা খুব আছে। আমার প্রশ্ন ওই জেনে আমি তো এখানে বুড়া মানুষ, জি বুঝছেন, আমি হজরের নামাজ পারি না, আস্থা সইবে আমার হাতে হজরের নামাজ, আমি বাংলাদেশ শুনে থই আমার গুরলাইন যে ওটা দিয়ে আমি হজরের নামাজ থই করি করি, আর ই সাইড তো আমি কোনো মতে আস্থা সইবে আমার হাতে ফেটে উঠে কাঙ্গেল লাখানি দেউ হবে, জি তো সিঙ্গেল লোকে ফেটে লাগাই আমি সাই রক্ত ওজু করি নমাজ করি ওই হজর নমাজের সময় যাইতে হবে না, সেটার লাগি উঠলেও মাথা ঘুরায়। বুঝতাম পারছি যে আপনার প্রশ্ন, আপনি ফজরের সময় ওজু করতে পারেন না অসুস্থতার কারণে। আপনি প্রোগ্রাম দেখো কা মাই, আমি হইমু ইনশাআল্লাহ। আর কোন তাদান তাসাইন নিয়ে আপনি? জি আমরা পরবর্তী কলারের দিকে যাই। আসসালামু আলাইকুম কলার।
আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করতাম। জি, কোক আছেন? আমি কি করব, মানে মানুষ মরে যায় কি দুনিয়া তো, এই দুনিয়ার জন্য যেন ফুয়া ফুল তুইয়া যান, বউ তুইয়া যায়নি, এরা কি তার দেখতে পারেনি? জি জি জি, আচ্ছা, আপনার প্রোগ্রাম দেখো কা, জাজাকাল্লাহ। আমি, আমার হাতে কয়েকটা প্রশ্ন জমা হয়ে গেছে, আমি জবাবের দিকে যাচ্ছি। মা প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে উনি বৃদ্ধ মানুষ, অসুস্থ, নানাবিধ রোগে তিনি ভুগছেন, তাই নামাজে মনে থাকে না। ওনার আলোচনা, ওনার কথা থেকেও আমি যতটুকু বুঝতে পারছি, আমার এই বৃদ্ধা মা, তিনি স্মরণশক্তি বা কথাবার্তাও যে বলতেছেন এর মধ্যে আমরা কিছুটা অনুভব করতে পেরেছি। এটা আল্লাহপাকের পক্ষ থেকে, রোগ আল্লাহপাকের পক্ষ থেকে হয়। তো আপনি যেভাবে নামাজ নিয়মিত দাঁড়ান, যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশবুদ্ধি রয়েছে ততক্ষণ পর্যন্ত নামাজে আপনি দাঁড়াতে থাকুন, পড়তে থাকুন। আপনার যদি মনে হয় নামাজের ভিতরে থেকে যে আপনি হয়তো কিছু ভুল মিস্টেক করে ফেলেছেন, আপনি শেষের দিকে নামাজের ভিতরেই সিজদায় সহো দেন। আর যদি আপনি প্রত্যেক নামাজেই এমন হয় তো আপনি কন্টিনিউ করবেন, আপনি ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করবেন না, আল্লাপাক আপনার নামাজকে কবুল করবেন, পেরেশানি করার কোনো দরকার নেই। আর যে সময় এই অবস্থা হবে যে আপনি নামাজ পড়তেই পারতেছেন না, আপনার নামাজ মনেই থাকে না, পড়তেই পারতেছেন না, সূরা আখেরাতও নাই, তখন যদি সূরা আখেরাত ছাড়াই আপনি শুধু নামাজ নিয়ত করে বাদেন, তবু আল্লাপাক কবুল করবেন, যেহেতু এটা অসুস্থতা। এবং সর্বশেষে যখন আপনার এমন হবে যে আপনি নামাজ হুশি নাই, আপনি নামাজ পড়তে পারতেছেন না, তখন যারা বেহুশ অবস্থায় থাকেন, যা পাগল অবস্থায় যারা থাকেন, তাদের নামাজ মাফ, আল্লাপাক তাদেরকে মাফ করে দেবেন। তাই আপনার সিচুয়েশন অনুযায়ী, আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি নামাজ পড়তে থাকুক, ভুল ত্রুটি হইলে আল্লাপাকে মাফ করে দিবা। জাজাকাল্লাহু খায়ের। এরপরের প্রশ্ন ছিল, ফজরের সময়ে আমার এই বৃদ্ধা মা, তিনি দাঁড়াতে পারেন না, অনেক কষ্ট হয়, এরপরও জুহর, আসর, মাগরিবের সাথে অজু করে তিনি নামাজ পড়েন। জাজাকাল্লাহু খায়ের। ফজরের সময় তিনি উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না শারীরিক অসুবিধার কারণে। আপনি তৈয়মুমের একটা মাটি তৈরি করেছেন, আপনি বিছনায় বসে বসে ওই মাটি দিয়ে আপনি তৈয়মুম করতে পারবেন, এবং আপনি বিছনাতে যদি দাঁড়াতে না পারেন, বিছনাতে বসে বসে আপনি নামাজ আদায় করতে পারবেন। তবে খেয়াল রাখবেন আপনার বিছনাটা যেন পাক থাকে। আর যখন এমন অবস্থা হয়ে যাবে যে আপনার বিছনা পাক করারও কোনো সুরত নাই, আপনার কাপড়ও পাক করার কোনো সুরত নাই, এই নাপাকি অবস্থায় তৈয়মুম করে নাপাক জায়গার মধ্যে আপনি নামাজ পড়লেও হবে, যেহেতু আপনার আর কোনো সুরত নাই, সবসময় আপনার পসরা পায়খানা হচ্ছে, যতটুকু পারা যায় আপনাকে যারা ক্লিন করবেন, আপনাকে যারা লুক আফটার করবেন, তারা যতটুকু পারা যায় আপনাকে পরিষ্কার করে দেবেন, আপনার জায়গাকে পরিষ্কার করে দেবেন, কিন্তু আর এরপরে আপনার নামাজ হবে। যে আপনাকে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে দোয়াই তুইত নাই, আপনার কাপড় চেঞ্জ করার লাগতো নাই, যদি সিলসিলায় বউল হয়, পেশাব সবসময় জ্বরে, আপনার ওইগুলা নিয়েই নেপি পড়িয়াই আপনি নামাজ পড়তে পারবা। বুড়া মা বাবা হল যারা, তারার জন্য এই মশালা। তো আমার এই মায়ের জন্য যে আপনি চার রক্ত অজু হইরা নামাজ পড়তে পারেন, ফজরের রক্ত অজু করতে পারেন না, কোনো অসুবিধা নাই, আপনি তৈমুম হইরা নামাজ পড়ুকা। জাজাকাল্লাহু খায়ের। পরের প্রশ্ন ছিল, মানুষ মারা গেলে ছেলে সন্তানকে তারা দেখতে পারেননি, এটা তাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আল্লাপাক চাইলে তাদেরকে দেখাতে পারেন এবং ফিরিস্তারা তাদেরকে তাদের খবর পৌঁছিয়ে দেন, খবরের মধ্যে আল্লাপাক চাইলে তাদেরকে দেখাতে পারেন। কোনো কোনো বর্ণনায় এসেছে যে নেক বান্দার, নেক সন্তানদের নেক আমলগুলো বদলা এটার উসিলায় সোয়াব আল্লাপাক মা বাবাকে দেন, কারণ ওই সন্তানগুলো তো তারই সন্তান, এমনকি তার বদি অর্থাৎ গুনাহের জন্য মা বাবা কবরে কষ্ট পান। এ কারণে সন্তান, সন্ততি, পরিবারের সকলেই, পরিবারের একজন সদস্য মারা যাওয়ার পর তার মাগফিরাতের জন্য দোয়া করা এবং ওই বান্দার সন্তানদের নেক আমলের একটা অংশের সোয়াব আল্লাপাক তার আমলনামায় পৌঁছে দেন, এটা সাদকাতুন জারিয়া, ওয়ালাদুন সোয়ালেহ। এ কারণেই তো হাদিসে এসেছে নেক সন্তান, নেক সন্তান সাদকায়ে জারিয়া, এটা নেক সন্তানদের আমল ওই বাবার রুহের মধ্যে পৌঁছে দেওয়া হয়। জাজাকাল্লাহু খায়ের। দর্শক শ্রোতা,
আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে এসেছিলেন। আমি আলোচনা করছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তিনি সর্বশেষ নবী, খাতামুন নবীয়িন লা নবিয়্যা বাদি, তারপরে কোনো নবী আসবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে বলে গিয়েছেন যে আমার পরে আরও 30 জন মিথ্যানুবতী দাবিদারের আবির্ভাব হবে। মিথ্যানুবতী দাবিদারের আবির্ভাব না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল লা তাকুমুসা হাত্তা ইউবাসা দাজ্জালুন আল কাযাবুন কারিবুম মিনাস সালাসিন কুল্লুম ইয়াযআমু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউযু বিল্লাহ, যে আমার পরে 30 জন মিথ্যা দাজ্জাল কাযাব নবীর আবির্ভাব হবে না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাই কয়েকজন মিথ্যা নবতী দাবিদারের আবির্ভাব হয়েছিল। তাদের মধ্য থেকে একজন ছিল মহিলা, সাজাহ নাম ছিল, একজনের নাম হলো তুলাইহা, একজনের নাম সাজাহ, একজনের নাম মুসাইলামাতুল কাজ্জাব, আরেকজনের নাম আসফদেয়ানসি। তারা মিথ্যা নবতী দাবি করেছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়। সাজাহ নামই মহিলা, যে এই মহিলা নবতী দাবি করলো এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। এভাবে মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব একটা গোত্রের লিডার ছিল। তার গোত্রের লোকদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসলো এবং দেখা করে এসে বলল যে মুহাম্মদ, আপনি, আপনার সাথে আমি একটা সন্ধি করতে এসেছি, আপনি ওসিয়ত করে যান যে আপনার পরে আমি নেতা হব, আপনার পরে আপনার খলিফা আমি হব, যদি এই আমার এই কথা আপনি মানেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব, আমার এই সাথী সঙ্গী সবাইকে নিয়ে, আমার দেশবাসীকে নিয়ে আমি ইসলাম গ্রহণ করব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা খেজুরের ডাল হাতে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাইলামাতুল কাজ্জাবের এই প্রশ্নের জবাবে বললেন, তুমি ইসলাম গ্রহণ করার বদলে যদি আমার হাতের এই খেজুরের ডালটা তুমি বিনিময় চাও, আমি এর জন্য আমি প্রস্তুত নই, আমি ইসলাম গ্রহণের জন্য কোনো বিনিময় বা কোনো সওদা তোমার কাছে করতে চাই না, করতে পারবো না, তুমি ইসলাম গ্রহণ করতে পারো অথবা তুমি ফিরে যেতে পারো। এই মুসাইলামাতুল কাজ্জাব তার গোত্রের প্রধান ছিল, সে চলে গেল। যখন সে শুনল নবীজি সাল্লাল্লাহু আলাইহি অসুস্থ, শয্যাশায়ী, মৃত্যুশয্যায় শায়িত, তখন সে নবতী দাবি করে বসল। তখন সাহাবাই কেরামগণ মদিনা শরীফে তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা শুশ্রূষায় তারা নিমগ্ন ছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে কয়েকদিন জ্বরে ভুগার পর তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর যখন সাহাবায়ে কেরামগণ পরামর্শ করছেন জানাজা পড়বেন এবং জানাজা 3 দিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পড়া হলো, খলিফা নিযুক্ত করার কারণে দেরি হয়ে গিয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা ইন্ডিভিজুয়ালি একজন একজন করে পড়লেন, এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা আথারের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার মধ্যে তাকে শায়িত করে দেওয়া হলো। ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর প্রথম পদক্ষেপ নিলেন, সাহাবায়ে কেরামদের একটা জামাত পাঠালেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে পাঠালেন মুসাইলামাতুল কাজ্জাবকে কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মুসাইলামাতুল কাজ্জাব 40,000 সৈন্য নিয়ে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলায় তারা বেরিয়ে পড়ল। আর হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসাইলামাতুল কাজ্জাবের এই 40,000 বাহিনীর উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়লেন, সে ঢুকে গেল, তার একটা বাগান ছিল হাদিকাতুর রহমান এই বাগানের নাম, ওই বাগানে ঢুকে পড়ল। আর ওই বাগানে ঢুকে পড়ার পর একজন সাহাবি বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমাকে ওই ওয়ালের উপরে ইটা মাইরা ফেলাই দো। ইটা মেলায় ফেলে দেওয়া হলো। ওখানে ঢুকে তিনি দারোয়ানকে হত্যা করে দরওয়াজা খুলে দিলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে পড়লেন ওই বাগানের ভিতরে এবং মুসাইলামাতুল কাজ্জাবের তার মিথ্যাবাদী ওই সৈনিক এবং মুসাইলামাতুল কাজ্জাব এই মৃত্যুক নবীকে তিনি এভাবে বধ করলেন, তাদেরকে এভাবে শিকস্ত করলেন। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার দুটা প্রশ্ন আছে। একটা হইল, যেদিন অজু করা যায় না আর মাথা অন্য থাকে না, সে অজুই বলি,
যে যদি অজু করা যায় না, আপনার প্রশ্নটা আবার হুকা। যদি অজু করতে যাই আর বাদে উন্না থাকে না মাথা, সে অজু বলবনি জি উন্না থাকে না। আচ্ছা জি, আর একটা প্রশ্ন আর একটা হইল, অজু ফরিয়া আইসেন আর বাদে টিভি খোলা গিয়েছে, অজুই বলি টিভি দেখলে। ওকে, আপনার প্রোগ্রাম দেখুকা, জাযাকাল্লাহু খায়র। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। টিভি ভলিউমটা কমাও কা সাইন। টেলিভিশনের ভলিউমটা একবারে মিউট করে লুকা, নাইলে অন্য রুমও গিয়া মাতুকা প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন। জি, আমি রাতে যখন তাহাজ্জুদ নামাজ পড়ি তখন এই সূরা বাকারা শেষের তিন আয়াত আর আয়াতুল কুরসি সূরা হাশর আর ইয়াসিন সূরা এক মুবিন পড়ি, কি আমার হবে নাকি আমার লাইন ধরে পড়তে হবে? জি জি, আপনি প্রোগ্রাম দেখো কা। জি জি, জাযাকাল্লাহু খায়র। প্রশ্ন ছিল যে যদি মানুষ মারা গেলে, যে এটার উত্তর আমি দিয়ে দিছি। পরের প্রশ্ন ছিল যদি অজু করার পরে অজু করাতে ঢুকেন, মাথা যদি কাবার না থাকে তাহলে অজু হবে কি না? যে অজু ফাসিদ হওয়ার এটা কারণ নয়, অজু নষ্ট হওয়ার কারণ হলো পসরাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হইলে, শরীর থেকে রক্ত পুঁজ পানি শরীরের বিভিন্ন জায়গা থেকে বের হলে অজু নষ্ট হয়ে যায়। কাপড় মাথা থেকে, মাথা ঘুরে রাখা ফরজ, আপনার সন্তানাদের সামনে মাথা খোলা থাকলে কোনো ফরজ তরক হবে না, স্বামীর সামনে মাথা খোলা থাকলে ফরজ তরক হবে না, মা মেয়ের সামনে খোলা থাকলে ফরজ তরক হবে না। তো এইটা হলো ফরজ, আলাদা একটা ইবাদত, অজু নষ্ট হওয়ার ফাসিদ হওয়ার কোনো কারণ এটা না। জাযাকাল্লাহু খায়র। দ্বিতীয় প্রশ্ন আপনার ছিল, অজু করে যদি আপনি টেলিভিশন দেখেন তাহলে অজু ফাসিদ হবে কি না? যে না, এটাও অজু ফাসিদ হওয়ার কারণ না, টেলিভিশন দেখলে অজু নষ্ট হবে না। তবে যে কোনো অবস্থায় অশ্লীল ছবি দেখা, অজু অবস্থায় হোক আর অজু ছাড়াই হোক, অশ্লীল ছবি দেখা জায়েজ নয়, অশ্লীল ছবি দেখতে পারবেন না। টেলিভিশনে এখন আপনি আমাকে দেখতেছেন, আমার প্রোগ্রাম দেখতেছেন, ইসলামিক প্রোগ্রাম দেখতেছেন, সূরা কেরাত শুনতেছেন, তিলাওয়াত শুনতেছেন, এটার কারণে অজু করে বসে বসে আপনি এটা দেখতে পারবেন, এরপরে আপনি তিলাওয়াত করতে পারবেন, এরপরে উঠে আপনি নামাজ পড়তে পারবেন, অজু নষ্ট হবে না। জাযাকাল্লাহু খায়র। পরবর্তী প্রশ্ন ছিল যে তাহাজ্জুদের নামাজের মধ্যে যদি প্রথমে সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো, এরপরের রাকাতে আয়াতুল কুরসি, এরপরের রাকাতে এভাবে যদি বিভিন্ন সূরা থেকে পড়েন, ধারাবাহিকতা মেনটেন না করেন, তাহলে অসুবিধা হবে কি না? যে না, অসুবিধা হবে না। ধারাবাহিকতা মেনটেন বলতে এটা করতে হবে যে আগের সূরা, যেমন সূরাতুল বাকারা প্রথমে পড়লেন, এরপরে আপনি যদি সূরাতুল ইয়াসিনের কিছু পড়েন, এরপরে যদি আপনি সূরাতুল আর রহমানের কিছু পড়েন, এরপরে যদি আপনি আমপাড়ার আলামতারা লিলাফি আর আইতাল্লাদিগুলো পড়েন, তাহলে কোনো অসুবিধা নাই, ধারাবাহিকতা তো আপনি মেনটেন করতেছেন। মধ্যখানে গ্যাপ যে সূরাগুলো থাকে, মধ্যখানে গ্যাপ আপনি মধ্যখানে এতটুকু রাখতে পারবেন যে যতটুকু দিয়া আপনি দুই রাকাত নামাজ হয় এতটুকু জায়গা, অর্থাৎ বেশি জায়গা গ্যাপ রাখিয়া আপনি পড়তে পারবেন, কিন্তু ছোটো জায়গা গ্যাপ রাখিয়া পড়া মাকরু। যেমন আপনি আলামতারা পড়লেন, লেইলাফি বাদ দিয়া আর আইতাল্লাদি পড়লেন, এটা ঠিক নয়। আপনি প্রথম রেখাতে আলামতারা পড়লেন, পরের রেখাতে আপনি কুলহু আল্লাহ পড়লেন, কোনো অসুবিধা নাই। আশা করি আমি বুঝাতে পেরেছি, জাযাকাল্লাহু খায়র। দর্শক শ্রোতা, অসংখ্য কলার রয়েছেন কিন্তু আমরা আর কল নিতে পারবো না, প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি আজকে আলোচনা করছিলাম সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে, আজকে তৃতীয় পর্বতে আলোচনা করছিলাম। বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সর্বশেষ নবী, তিনি বলেছেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না। সকল মুমিনের বিশ্বাস হলো আল্লাহ এক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর সর্বশেষ রসুল, এর আগে যত নবী রসুল এসেছেন তাদের উপরে ইমান আনতে হবে, ওয়া মালায়েকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে এই সাতটা বিলিভ আমাদের থাকতে হবে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবেন না। আজকাল যারা অন্যকে নবী হিসাবে মানেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নবী হিসাবে মানেন, তারা কোনো অবস্থায় নবী মুসলমান হতে পারেন না,
তারা নামাজ পড়লেও তারা মুসলমান নন, তারা রোজা রাখলেও তারা মুসলমান নন, তারা ইসলামের অন্যান্য বিধিবিধান মানলেও তারা মুসলমান নন, কারণ তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানেন নাই। আসুন আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, আমাদের মা বাবা আত্মীয় স্বজন খেয়ে সাকারিব সন্তানাদি বিবি বাচ্চা ধন সম্পদ এমনকি নিজের জান থেকেও যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত থাকে এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা বাস্তবায়িত করি, তবেই আমাদের সিরাতুন্নবী আলোচনা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবি সার্থক বলে গণ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।